আসসালামু আলাইকুম অল জব ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সামনে আজকে একটা নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে পপি এনজিও। তো পপি এনজিও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। বলে রেখে আমার যে ইউটিউব চ্যানেল আছে অল জব ভিডি, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন অল জব ভিডি। হ্যাঁ, এখানে প্রতিদিন নতুন নতুন চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট করা হয়, চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য আমরা চলে যাবো নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আপনার স্বাধীন জবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীন জব নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। তো এই যে স্বাধীন জবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা ভিডি স্বাধীন জবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে চলে আসতে পারবেন। আর এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন বিস্তারিত আলোচনা করি। পপি এনজিও পপি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে একটা ক্ষুদ্র সংস্থা, পদ সংখ্যা হচ্ছে দুটা, একটা হচ্ছে আপনার পদ সংখ্যা হচ্ছে দুইটা, শাখা ব্যবস্থাপক বিএ, শাখা ব্যবস্থাপক বিএ আপনার 100 জন, বয়স সময় হচ্ছে 40 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। তবে এই ক্ষেত্রে আপনার এই পদে প্রার্থীদের আপনার 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং 1 থেকে 3 বছর অভিজ্ঞতা, মানে 1 বছরের অভিজ্ঞতা হিসাবরক্ষক ব্যবস্থা শাখা ব্যবস্থক হিসাবরক্ষকে 1 বছরে, আপনার সহকারী শাখা ব্যবস্থকে 3 বছরে, মানে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 থেকে 4 কোটি টাকার লেনদেনের অভিজ্ঞতা থাকতে হবে, এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, বৈধ লাইসেন্স থাকতে হবে। আর আপনার এই পদের জন্য বেতন পাবেন আপনার 37,000, শিক্ষাকালীন অবস্থা 37,300, এবং স্থায়িত্ব হলে 42,445 টাকা। আর ক্রেডিট ভাতা, হাসপাতাল মানে এসব ভাতা সব কিছুই, লাঞ্চ ভাতা সব কিছুই থাকতেছে। আর 2 নম্বর পদে আছে মাঠ কর্মী, 25 থেকে 35 বছর বয়স পর্যন্ত, 25 থেকে 35 বছর বয়স পর্যন্ত, পদের সংখ্যা হয়েছে 30 জন, অভিজ্ঞতা প্রয়োজন নেই, শিক্ষাকালীন 21,900 এবং শিক্ষাকালে 26,800 টাকা, লাঞ্চ ভাতা আপনার এসব সব কিছু আছে। আর আপনার শিক্ষাকালীন হচ্ছে আপনার 6 মাস শিক্ষাকালীন থাকতে হবে, এবং স্থায়িত্ব পরে আপনার গ্র্যাজুয়েটি দুটি উৎসব বোনাস এসব পাবেন। আর শিক্ষা প্রার্থীদের আপনার উত্তীর্ণ হওয়ার পর জামানত বাক্য বাবদ 15,000 টাকা, আমরা শাখা ব্যবস্থা জামানত দিতে হবে শাখা ব্যবস্থায় 15,000, এবং মাঠ কর্মী হচ্ছে আপনার 10,000 টাকা, যা ফেরতযোগ্য, আপনার পরবর্তীতে ফেরত করে দিবে, ঠিক আছে। যা 5 দিন প্রশিক্ষণের জন্য, আরও 5 দিন প্রশিক্ষণের জন্য 3,500 টাকা ফি জমা দিতে হবে। প্রশিক্ষণের ফি, অ্যাকাউন্ট নাম্বার এত, যা জানবোর্ডে অনুকূলে শোনালে ব্যাংকে 200 টাকা বাবদ রসিদ জমা দিতে হবে, ঠিক আছে। আর আবেদন ফেরনের প্রার্থীদের আগ্রহ প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদপত্র এবং অভিজ্ঞতা সনদপত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্স, যারা লাইসেন্স দরকার তাদের লাইসেন্স, 2 কপি রঙ্গিল ছবি, এলাকা 2 জন, গণপুর পরিচিত সাক্ষ্য, যাদের মধ্যে একজন শিক্ষক হতে হবে, নাম ঠিকানা, মোবাইল নম্বর, জীবন বৃত্ত সহ 10/18/2023 তারিখের মধ্যে, 10/18/2023, মানে 10/18/2023 তারিখের মধ্যে পপি ডাকযোগে বা কোরিয়ান যুগে প্রেরণ করার জন্য বলা হয়েছে, ঠিক আছে। আর যা উদ্যোগে পপির ওয়েবসাইটে আছে কোরারে, popi.coral। তো আমি এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং ভিডিও জবসে দেখতে পারবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।